আমরা এখানে কিছু প্রজেক্ট ম্যানেজমেন্ট কালচার শেখার চেষ্টা করব। আমরা এটাকে পিএমআইজম বলি। স্কোপ ম্যানেজমেন্টের পিএমআইজম কি কি হতে পারে সেটি আমি আপনাদেরকে এখানে একটু বোঝানোর চেষ্টা করব একটা এক্সারসাইজের মাধ্যমে। আমরা প্ল্যান স্টেকহোল্ডার ম্যানেজমেন্টে একটি ব্রিজ তৈরির সিনারিও আপনাদেরকে বলেছিলাম যে আমার নদীর ওপারে একটি চর আছে এবং আমি একটি ব্রিজ বানাতে চাই, আমি হচ্ছি সেই ব্রিজের প্রজেক্ট ম্যানেজার। এবং সেখানে আপনার মনে আছে আমরা স্টেকহোল্ডারদেরকে বিভিন্ন ম্যাট্রিক্স আকারে ভাগ করেছিলাম, পাওয়ার ইন্টারেস্ট অথবা ইনফ্লুয়েন্স ইম্প্যাক্ট অথবা স্টেকহোল্ডার কিউব দিয়ে। আমি যদি সেই ব্রিজের প্রজেক্টটি ধরে আপনাকে এগুলো ব্যাখ্যা করতে চাই, প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনাকে প্রথমেই এই ব্রিজের প্রজেক্টের সমস্ত স্টেকহোল্ডারদেরকে আইডেন্টিফাই করতে হবে। এখানে আপনি অনেক ধরনের স্টেকহোল্ডার পাবেন, কিছু কিছু পাবেন নেগেটিভ স্টেকহোল্ডার, কিছু কিছু পাবেন লিডিং, কিছু কিছু পাবেন সাপোর্টিভ। প্রজেক্ট ম্যানেজার হিসেবে এখন আপনার তাদের সবারই প্রয়োজনটি অনুধাবন করতে হবে। প্রজেক্ট থেকে তাদের এক্সপেকটেশনটি কি, এখানে নেগেটিভ স্টেকহোল্ডার হিসেবে যারা মাঝি আছেন অথবা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন ওনারা কি চাচ্ছেন, আবার যারা এপাশে এসে অফিস করছেন অথবা এলাকার যিনি চেয়ারম্যান আছেন তারা আসলে এই প্রজেক্টে কি এক্সপেক্ট করছেন সেটি আপনাকে এখান থেকে অনুধাবন করতে হবে প্রজেক্টের শুরুতেই। এরপরে আপনার তাদের রিকোয়ারমেন্টগুলো ক্যাপচার করতে হবে, যত পরিষ্কারভাবে আপনি ক্যাপচার করতে পারবেন তত আপনার জন্য ভালো। এবং ডেভেলপমেন্ট অ্যাপ্রোচের কোন জায়গায় আপনি কিভাবে এই কাজটি করবেন সেটি সম্পর্কে আপনার একটা পরিষ্কার ধারণা পেতে হবে প্রজেক্টের শুরুতেই। প্রজেক্টের মধ্যে আপনি দেখবেন কম্পিটিং রিকোয়ারমেন্ট আসছে, মাঝিমাল্লারা হয়তো চাচ্ছেই না বৃষ্টি হোক, যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন ওনারাও হয়তো চাচ্ছেন না বৃষ্টি হোক, এনাদেরকে আমরা নেগেটিভ স্টেকহোল্ডার বলছি। আবার কেউ কেউ আছেন যারা চাচ্ছেন বৃষ্টি হোক, যারা এপাশে অফিস করেন অথবা স্কুলে আসেন, এটা আমরা ব্যাখ্যা করে বলার চেষ্টা করেছিলাম স্টেকহোল্ডার ম্যানেজমেন্টে। তো এখন আপনাকে এই কম্পিটিং ইন্টারেস্টগুলো সলভ করতে হবে এবং আপনাকে এর মধ্যেই প্রজেক্টটি কমপ্লিট করতে হবে। কিছু কিছু রিকোয়ারমেন্ট আপনি দেখবেন আপনার কাছে হয়তো স্বতঃস্ফূর্তভাবে আসেনি, এলাকার হয়তো কোনো ধরনের মাসলম্যান আছে, পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড কোনো লোক আছে যিনি আপনার এখানে চাঁদা চাইতে পারে, উনি হয়তো প্রজেক্টের শুরুতে আপনার কাছে আসেননি কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আপনাকে এই ধরনের একটা সমস্যার মুখোমুখি হতে পারে। তো এ ব্যাপারে আপনাকে আগে থেকেই সতর্ক থাকতে হবে, উনি আপনার কাছে এসে কোনো ধরনের কোনো কিছু চাননি, এজন্য আপনি এটার জন্য কোনো স্ট্র্যাটেজি রাখবেন না, ব্যাপারটা আসলে এরকম নয়। কম্পিটিং ইন্টারেস্ট গুলো সলভ করার কোনো অল্টারনেটিভ ওয়ে আছে কিনা, মাঝিমালারা চাচ্ছেন না এখানে ব্রিজ হোক কারণ ব্রিজ হলে ওনাদের রুটি রুজির উপরে একটা আঘাত আসবে, সেক্ষেত্রে আপনি হয়তো তাদের জন্য কোনো একটা কিছু করার চেষ্টা করছেন। আপনি হয়তো এলাকার যে লোকালিটি আছে যিনি চেয়ারম্যান সাহেব আছেন অথবা এলাকার যারা ইনফ্লুয়েন্সিয়াল লোক আছেন তাদের সঙ্গে কথা বলে আপনি হয়তো তাদের জন্য একটা দোকান করে দেওয়ার চেষ্টা করছেন, অথবা অন্য কোনোভাবে তাদের ক্ষতিগুলো মিনিমাইজ করা যায় কিনা সেটার জন্য আপনি কম্পেনসেশন করতে চাচ্ছেন। এই অপশনগুলো অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনাকে তখন চিন্তা করতে হবে, এটার জন্য আপনাকে হয়তো প্রজেক্টের বাজেটটি আবার রিএস্টিমেট করতে হতে পারে। কম্পিটিং রিকোয়ারমেন্টগুলো রিজলভ করার একটা ভালো উপায় হচ্ছে প্রজেক্টের স্টেকহোল্ডাররা কীভাবে এফেক্টেড হচ্ছে, যেমন এখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা একভাবে এফেক্টেড হচ্ছে, আবার যারা বৃহৎ ব্যবসায়ী আছেন অথবা যারা চর থেকে মূল শহরে এসে অফিস করছেন তারা একভাবে এফেক্টেড হচ্ছেন। তো এই যে কম্পিটিং যে রিকোয়ারমেন্টগুলো আছে সমস্ত স্টেকহোল্ডারদেরকে খুশি করে কিভাবে এই জিনিসগুলো সলভ করা যায় এটার জন্য আপনাকে কিছু সফট স্কিল প্রয়োগ করতে হবে। এখানে আমরা আরেকটা জিনিস সবসময় বলার চেষ্টা করি যে কাস্টমারকে প্রায়োরিটি দেওয়া। সাধারণত প্রজেক্ট কাস্টমারের রিকোয়েস্টেই তৈরি হয়, এখন স্পন্সর যেভাবে চাচ্ছেন আর এলাকার লোকালিটি যেভাবে চাচ্ছেন এটার মধ্যে যদি কোনো কনফ্লিক্ট তৈরি হয় সেক্ষেত্রে অবশ্যই কাস্টমারকে প্রায়োরিটি দেওয়া, এলাকার লোকজন বৃষ্টি কোন দিকে চাচ্ছেন, কোন দিকে দিলে বৃষ্টি তাদের জন্য ভালো হয়, সেক্ষেত্রে হয়তো অনেক সময় দেখা যায় স্পন্সরকে তার রিকোয়ারমেন্ট থেকে সরে আসতে হয় কারণ কাস্টমারই তাকে বেনিফিট দিবেন। যদি উনি কাস্টমারের রিকোয়ারমেন্টগুলো ক্যাপচার না করেই প্রজেক্টের ডেলিভারেবলটি কমপ্লিট করেন সেক্ষেত্রে হয়তো ভ্যালু অ্যাডিশনটি হবে না এবং বেনিফিট রিয়েলাইজেশনটি আমরা প্রপারলি এখান থেকে পাবো না। কোয়ালিটির একটি ডেফিনেশন হচ্ছে কনফর্মেন্স টু রিকোয়ারমেন্ট, এখানে যারা স্টেকহোল্ডার আছেন তারা কিভাবে চাচ্ছেন এই ব্রিজটিকে। আমি যদি এখানে ব্রিজ না বলে অন্য কোনো সফটওয়্যারের কথা বলি সেক্ষেত্রে জিনিসটি আপনি আরো সুন্দরভাবে ভিজুয়ালাইজ করতে পারবেন, আপনার স্টেকহোল্ডার ইন্টারফেসটি কিভাবে চাচ্ছেন সেটি গুরুত্বপূর্ণ এবং এটাকেই আমরা আসলে কোয়ালিটি বলি। কাস্টমার যেটা চায় সেই অনুযায়ী ডেলিভারি দেওয়া এটাও প্রজেক্টের স্যাটিসফ্যাকশনের একটা KPI, আপনি কিভাবে স্টেকহোল্ডারদেরকে খুশি করতে পারলেন। প্রজেক্টের মধ্যে কনফ্লিক্ট আসবে, হয়তো দেখা যাচ্ছে মাঝিমাল্লাদের মধ্যেই দুটি গ্রুপ তৈরি হয়ে গিয়েছে অথবা যারা লিডিংয়ে আছেন তাদের মধ্যেও একের বেশি গ্রুপ তৈরি হয়ে গিয়েছে। এই কনফ্লিক্টকে প্রোঅ্যাক্টিভলি সলভ করা, এটার জন্য আপনি প্রবলেম সলভিং অথবা ডিসকাস করে একটা সলিউশনে আসতে পারেন, অথবা
নিজের পক্ষে আপনার স্পন্সর কি চাচ্ছে আপনি সেটা তাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারেন। কারণ প্রজেক্টের শুরুতে যদি আপনি এগুলো ফিক্স না করেন, প্রজেক্টের পরবর্তীতে যদি এগুলো বড় কোনো ইস্যু রেইজ করে, সেক্ষেত্রে প্রজেক্টের খরচটা অনেক বেড়ে যাবে। আমরা যেমন মেট্রো রেলের ক্ষেত্রে বলতে পারি, ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা যদি এখন বড় আন্দোলন শুরু করে এবং তারা যদি বাধ্য করে সরকারকে মেট্রো রেল ঢাকা ইউনিভার্সিটির কাছ থেকে সরিয়ে অন্য কোনো দিক দিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাহলে অবশ্যই প্রজেক্টের খরচটি অনেক বেড়ে যাবে। প্রজেক্ট ম্যানেজারকে না বলা শিখতে হবে, কিছু কিছু ইন্টারেস্ট দেখা যাবে তাকে না বলতে হবে। তবে নাটা এখানে এমনভাবে বলতে হয় যাতে এটা শুনতে অনেকটা হায়ের মতো লাগে, খুব রূঢ়ভাবে না বলাটা ঠিক নয়। যেমন আমি যদি একটা সফটওয়্যারের উদাহরণ দিয়ে এখানে বুঝাই, কারণ এটি বোঝানো একটু সহজ হবে। আপনি হয়তো কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটি গেমিং সফটওয়্যার তৈরি করছেন যেখানে 10টি গাড়ি আছে, এই 10টি গাড়ি রেস করবে এবং এই রেসের জন্য 5টি লেভেল আপনি তৈরি করবেন। ইনিশিয়াল রিকোয়ারমেন্ট এভাবেই ছিল এবং আপনি এভাবেই প্রজেক্টটি তৈরি করছেন। একটা পর্যায়ে দেখা গেল যখন আপনি ফ্রেমওয়ার্কটি করে ফেলেছেন, কোডিং এর কিছু কাজ হয়ে গিয়েছে, এখন কাস্টমার আপনাকে বলছে যে আপনি এখানে গাড়ির সংখ্যা বাড়িয়ে দিন, 10টি থেকে 15টি করে দিন, লেভেল একটু বাড়িয়ে দিন, 7টি করে দিন। তো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আমরা বলি ইম্প্যাক্ট অ্যানালাইসিস করতে হবে। প্রথম পর্যায়ে আপনি 10টা গাড়ির জন্য, 5টা লেভেলের জন্য যেভাবে তাকে কস্টিং করে দিয়েছিলেন, সময় দিয়েছিলেন, অবশ্যই এটি আর ভ্যালিড নেই। এখন আপনাকে গাড়ির সংখ্যা বাড়াতে হবে, লেভেলের সংখ্যা বাড়াতে হবে। তো এক্ষেত্রে প্রজেক্ট ম্যানেজারকে ইম্প্যাক্ট অ্যানালাইসিস করতে হয়, করে তারপরে কাস্টমারকে বলতে হয় যে প্রথম পর্যায়ে আপনি আমাকে 10 লাখ টাকা বলেছিলেন 10টি গাড়ির জন্য, তো এখন আমাকে, আমি যদি গাড়ির সংখ্যা বাড়াই, প্রতি গাড়ির জন্য আমাকে আরো 2 লাখ টাকা দিতে হবে, প্রতিটি লেভেলের জন্য আমাকে 5 লাখ টাকা দিতে হবে। এটা আপনি অবশ্যই ইম্প্যাক্ট অ্যানালাইসিস করে একটা জাস্টিফিকেশনের মাধ্যমে তাকে বলবেন। তো কাস্টমার যদি এখন এটাতে রাজি হয়ে যায়, তাহলে আপনার প্রজেক্টটি রিভাইজ করতে কোনো সমস্যা নেই, আর যদি রাজি না হয় তাহলে আপনি আগের স্কোপেই থাকছেন। এটাকেই আমরা বলছি এমনভাবে না বলা যাতে শুনতে হায়ের মতো লাগে। প্রজেক্টের এক্সিকিউশন স্টেজে যদি কোনো কিছুর কারণে প্রজেক্টের ডেলিভারেবলটি কোনো ডেভিয়েশন আসার সম্ভাবনা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে কারেক্টিভ কোনো মেজার্স নিয়ে সেটি ঠিক করে ফেলা। যেমন আপনি যে রডটি ব্যবহার করছেন, এই রডটি হয়তো 10 বছর টিকবে কিনা আপনার সন্দেহ মনে হচ্ছে, যদিও এ ব্যাপারে আপনি নিশ্চিত নন। তো এক্ষেত্রে আমরা বলি যে আপনি নিশ্চিত হয়ে কাজটি করুন, আপনি রডটি দরকার হলে চেঞ্জ করে ফেলুন, আপনি বানিয়ে রাখলেন এবং আপনি দেখছেন 10 বছর টেকে কিনা। এটা চাইতে উত্তম পদ্ধতি হচ্ছে আপনি সেই মুহূর্তেই রডটি বিভিন্ন টেস্টের মাধ্যমে কনফার্ম হলেন 10 বছর টিকছে কিনা, অথবা যদি না টেকে সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে ফেললেন। তো সেটাই আমরা এখানে বলার চেষ্টা করছি, যখনই কোনো একটা প্যারামিটার ডেভিয়েট হওয়া শুরু হবে তখনই আপনি এটা সলভ করার চেষ্টা করে ফেলুন। প্রজেক্টের মধ্যে কনফ্লিক্ট আসবে, ডিসপুট আসবে, মতবিরোধ আসবে, এগুলো প্রোঅ্যাক্টিভলি সলভ করা। কোনো ডিসিশন ইম্পোজ না করে আপনি যদি একটা ফেয়ার সলিউশনের মাধ্যমে এই ডিসপুটগুলো সলভ করতে পারেন, যেমন মাঝি মাল্লাদের কথাই আমরা বলছি, আপনি তাদের উপরে কোনো কিছু চাপিয়ে দিচ্ছেন না, আপনি তাদের সঙ্গে বারবার কথা বলছেন যে আমাদের এখানে ব্রিজ করতে হবে, তাদেরকেও আপনি বোঝানোর চেষ্টা করছেন যে ব্রিজ করলে অবশ্যই তাদের একটা রুটি রুজির উপরে নেগেটিভ ইফেক্ট আসবে, কিন্তু তাদের বাচ্চারা স্কুলে যেতে পারবে, পাশাপাশি আপনি হয়তো তাকে তার রুটি রুজির জন্য কোনো একটা দোকান করে দিচ্ছেন। তো এভাবে যে ডিসপুট গুলো রেজ করে সেগুলো সলভ করার চেষ্টা করা। যত বেশি আপনি মিটিং করবেন, ইন্টারভিউ করবেন, ডিসকাস করবেন, ততই আপনি ভালোভাবে এই কম্পিটিং রিকোয়ারমেন্ট গুলো সলভ করতে পারবেন। এটাও একটা পিএমআইজম টেকনিক, স্টেকহোল্ডারদের সঙ্গে টাচে থাকা, তাদের সঙ্গে কথা বলা। সমস্ত কম্পিটিং রিকোয়ারমেন্ট গুলো আপনি সলভ করতে পারবেন এটা ভাবার কোনো কারণ নেই। সেক্ষেত্রে আপনি টপ ম্যানেজমেন্টের সাহায্য নিতে পারেন, স্পন্সর যিনি আছে তাকে আপনি বলতে পারেন। নেগোসিয়েশন একটা খুব ভালো টেকনিক, এক্ষেত্রে যেহেতু আপনি সরকারের তরফ থেকে ব্রিজ করতে যাচ্ছেন, আপনি নিশ্চয়ই অনেক পাওয়ারফুল, কিন্তু তারপরও স্টেক হোল্ডারদেরকে বুঝানো এবং তাদেরকে এটাও পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া ব্রিজটি তাদের জন্য কত উপকারী হবে, এবং তারা যদি এটা করতে বাধা দেয় তাহলে তারা একুল উকুল দুকুলি হারাবে। আপনি হয়তো তাদেরকে দোকান করে দিতে চাচ্ছেন ব্রিজের এগেনস্টে, কিন্তু তারা যদি এটা অ্যাকসেপ্ট না করে ব্রিজ তো আপনি করে ফেলবেন, কারণ ব্রিজ না করলে এলাকার লোকদের জীবনযাত্রার মানটি উন্নত হচ্ছে না, গুটি কয়েক লোকের জন্য আপনি এটি বন্ধ রাখতে পারেন না। এবং একটা ইফেক্টিভ কমিউনিকেশন টুল ব্যবহার করা, আপনি যদি ইফেক্টিভ কমিউনিকেশন না করেন সেখান থেকে কনফ্লিক্ট রেজ করে, কাস্টমার অথবা ইন্টারেস্টেড যে গ্রুপ আছে তারা একটা ধারণা করে নেয়। এবং অবশ্যই আপনার প্রজেক্টের যত তথ্য আছে, এটা আমরা ম্যানেজ প্রজেক্ট নলেজ এই সেশনে আলোচনা করেছি, এই তথ্যগুলোকে ইন্টিগ্রেটেড করে রাখা যাতে পরবর্তীতে স্টেকহোল্ডারদের কাছে খুব সহজেই এগুলো পৌঁছানো যায়। একজন প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনি যদি এই কাজগুলো কিভাবে করতে হবে এটা বুঝতে পারেন এবং আপনি যদি প্রজেক্টে এটা করতে পারেন, তাহলে অবশ্যই প্রজেক্টটা সফলতার সঙ্গে শেষ করা আপনার জন্য অনেকাংশে সহজ হবে। এজন্যই এখানে দুটো হেডে আন্ডারস্ট্যান্ড এবং ক্যান ডু এটি রাখা হয়েছে। প্রথম হচ্ছে আপনি এখানে যে অ্যাকশনটির কথা বলা হচ্ছে
সেটি বুঝতে পেরেছেন কিনা এবং পরবর্তীতে আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে এটি আপনি প্রজেক্টে করতে পারবেন কিনা। পিএমপি পরীক্ষার জন্য এগুলো বোঝা খুবই জরুরি, কারণ পিএমপি পরীক্ষায় সিচুয়েশনাল প্রশ্ন আসে। তাই আপনি যদি এগুলো ঠিকমতো বুঝতে পারেন তাহলে পিএমপি পরীক্ষায় আপনি খুব সহজেই সঠিক উত্তরটি বেছে নিতে পারবেন। আর আপনি যদি এগুলো রিয়েল প্রজেক্টে করতে পারেন তাহলে অবশ্যই আপনার প্রজেক্টের সফলতার হার অনেকখানি বেড়ে যাবে।